يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جهاد رأيك ديني بأي جانتے چاہتے جه اس تیر شنگے راغا راغی حوار پور تاکہ ہمیں তিন তালাক দিয়ে ফেলি একই মজলিসে, এই ক্ষেত্রে আমার করণীয় কি? যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে, তো তাকে ফিরে পেতে হলে আমার কি করণীয় সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, প্রথম কথা হলো এই যে স্বামী স্ত্রীর মধ্যে এক অপরে উভয়ের মধ্যে ত্রুটি দেখা যায়, সেই ত্রুটির কারণে যদি সংসার করতে কষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে। তদ্রূপ স্ত্রী যদি স্বামীর মধ্যে কোনো ভুল ত্রুটি দেখে যা সহ্যনীয় না, সেই ক্ষেত্রে স্ত্রী প্রয়োজন সাপেক্ষে তার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারে, উভয়টাই যায়। দ্বিতীয় কথা হলো এই, কথা কাটাকাটি করার ফলে প্রয়োজন সাপেক্ষে যদি কেউ একই মজলিসে তিন তালাক দিয়ে ফেলে, যেহেতু এভাবে তালাক দেওয়া ঠিক না, এক তুহুরে তাকে একটাই তালাক দিতে হবে, অর্থাৎ পবিত্রতা অবস্থায়। পবিত্রতা বলতে এখানে তার সঙ্গে এখনো মিলন হয় নাই, এই অবস্থায় তাকে কি করবে? এক তালাক দেবে। কিন্তু কেউ যদি ভুল বশত ভাবে, অজ্ঞাত ভাবে যদি এক মজলিসে তিন তালাক দিয়ে ফেলে, তাহলে সে গুনাহগার হবে এবং এই ক্ষেত্রে তিন তালাক পতিত হবে না, বরং এক তালাক গণ্য হবে। কেউ যদি এক মজলিসে তিন তালাক দিয়ে ফেলে, তাহলে সেটা এক তালাকই গণ্য হবে, এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। আর একই মজলিসে তিন তালাক দেওয়ার কারণে সে গুনাহগার হয়েছে, তাই এই গুনাহ থেকে সে রব্বুল আলামিনের কাছে তওবা করবে। দ্বিতীয় কথা হলো এই, এভাবে মোবাইলের মাধ্যমে তালাক দেওয়ার পর তার ইদ্দত হলো তিন হাইজ, অর্থাৎ তিন মাসিক। এক তালাক দেওয়ার পরে তার সময় থাকে তিন হাইজ পর্যন্ত, অর্থাৎ তিন মাসিক পর্যন্ত। এই তিন মাসিক আসার আগে আগে যদি তাকে ফিরিয়ে নেয়, তাহলে নতুন করে আর বিবাহ করতে হবে না। এক তালাক হয়ে যখন পতিত হয়ে যাবে, যখন কেউ প্রয়োজন সাপেক্ষে তার স্ত্রীকে তালাক দেবে, তালাক দেওয়ার পর তার সময় থাকে, ইদ্দত থাকে তিন হায়েজ, অর্থাৎ তিন মাসিক পর্যন্ত। এই তিন মাসিক পর্যন্ত স্ত্রী তার স্বামীর বাড়িতে থেকেই ইদ্দত পালন করবে, আর স্বামী যদি বাড়িতে থাকে তাহলে তার জন্য সাজগোজ সৌন্দর্য এখতিয়ার করবে, যাতে করে স্বামী আকর্ষণ হয়ে তাকে ফিরিয়ে নেয়। এই ক্ষেত্রে আরেকটা কথা হলো এই যে এই তিন মাসিক পর্যন্ত যে তার ইদ্দত বা শেষ সময়, এই তিন মাসিকের মধ্যেই যদি স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, অর্থাৎ বলে আমি তোমাকে ফিরিয়ে নিলাম বা আমি তোমাকে স্ত্রীর রূপে গ্রহণ করলাম বা ইশারা ইঙ্গিতে কেউ যদি তাকে ফিরিয়ে নেয়, তাহলে তাকে নতুন করে আর বিবাহ করতে হবে না, স্ত্রীর সেবা হিসেবেই থেকে যাবে। কিন্তু এক তালাক দেওয়ার পর যদি তিন মাসিক অতিবাহিত হয়ে যায় এবং এর মধ্যে যদি কেউ ফিরিয়ে না নেয়, তাহলে ওই স্ত্রীকে ফিরিয়ে পেতে হলে নতুন করে আগদ করে মোহরানা দিয়ে বিবাহ করতে হবে।
এক তালাক দেওয়ার পর 3 মাসিক যদি অতিবাহিত হয়ে যায়, এর মধ্যে যদি তাকে ফিরিয়ে না নিয়ে থাকে, কথাবার্তা যদি না বলে থাকে, তাহলে পুনরায় তাকে স্ত্রী হিসাবে যদি গ্রহণ করতে চায়, তাহলে নতুন করে আগদিক করে মোহরানা দিয়ে বিবাহ করতে হবে, তাহলে তার জন্য হালাল নতে হালাল হবে না। বাকি আল্লাহু আলম সবাব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.